নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কিন্তু খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো খেলাধুলো সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই ইস্ট আপডেটটা কিন্তু উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডারকে তাদের দলে আনার জন্য। 29 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার প্রণয় হালদার, এই গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। ইন্ডিয়ার U19, ইন্ডিয়ার U23 এবং ইন্ডিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার। এবং তার পাশাপাশি ISL-এ মুম্বাই সিটি FC, FC গোয়া, ATK এবং তার পাশাপাশি ATK মোহনবাগান এবং জামশেদপুর FC-তে খেলেছেন প্রণয় হালদার। তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 29 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার প্রণয় হালদার তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারকে তাদের দলে আনার জন্য। 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংরি, এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। দীপক টাংরি এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি কিন্তু ইন্ডিয়ার U20 এবং ইন্ডিয়ার U23 টিমে খেলেছেন। তো বুঝতেই পারছো, যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার। এবং তার পাশাপাশি Chennai FC এবং ATK মোহনবাগানে খেলেছেন দীপক টাংরি। তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 23 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংরি তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপারকে তাদের দলে আনার জন্য। 22 বছর বয়সী ভারতীয় গোলকিপার গুরমিত সিং, এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপারকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। গুরমিত সিং এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার, যিনি কিন্তু North East United FC এবং তার পাশাপাশি Hyderabad FC-তে খেলেছেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 22 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় গোলকিপার গুরমিত সিং তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ উরুগুয়ের মিডফিল্ডারকে তাদের দলে আনার জন্য। 32 বছর বয়সী উরুগুয়ের মিডফিল্ডার ফেডারিকো গ্যালেগো, এই গুরুত্বপূর্ণ উরুগুয়ের মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। 32 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ফেডারিকো গ্যালেগো, যিনি কিন্তু লিভারপুল, মন্টেভিডিও এবং তার পাশাপাশি বস্টন রিভার এবং তার পাশাপাশি ISL-এ North East United FC-তে খেলেছেন। তো বুঝতেই পারছো, যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ উরুগুয়ের মিডফিল্ডার ফেডারিকো গ্যালেগো। তো সবকিছু ঠিকঠাক থাকলে এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় 32 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ উরুগুয়ের মিডফিল্ডার ফেডারিকো গ্যালেগো তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।